নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্পের আসরে থাকছে আমার অন্যতম একজন প্রিয় লেখিকা লীলা মজুমদারের সেই বিখ্যাত গল্প পদিপিসির বর্মি বাক্স। শুনতে থাকো। পাঁচুম আমার প্যাকাটের মতো হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শূন্যখানেক হাত পা ছুঁড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখল, কোথাও ছড়ে গেছে কিনা ও কোথাও আয়োডিন দেওয়ার দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুরে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চি চি করে বলল, ছেলেবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস। তা নইলে পদিপিসির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন? বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসা চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক, কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলে পুলে বাক্স প্যাঁটরা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন তিনিও অবাক। পাঁচু মামা বলল, 100 বছর পরে পদিপিসির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতো, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতো, মুক্ত আছে হাঁসের ডিমের মতো, মুঠো মুঠো হিরে আছে, গোছা গোছা মোহর আছে। তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তের নদী বয়ে গেছে, পাপের ওপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে, সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো, বললাম, ইস, তুমি ইঁদুরে ভয় পাও? গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, হুম, আমার মনের ভেতর যে সিংহ গর্জন করছে, বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, এক বোতল লেমনেড খাওয়ালাম। খাবারওয়ালাকে দেখে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি আলুর দম কপি সিঙাড়া খাজা এবং রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম। বললাম, ও ও পাঁচু মামা, পদিপিসির বর্মি বাক্সটা কোথায় আছে গো? পাঁচু মামা আমার এত কাছে ঘেঁষে এলো যে তার কোনোইটা আমার কোকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুঁয়োপোকার মতো দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুঁয়োপোকার সুরসুরি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো, আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশ ঘেঁষে হাঁ করে কথা শুনছে। তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যিখানের একটা গুঠলি মতো ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা না শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা কিন্তু বলতে লাগলো, দেখ মামা বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলো তোর জানা দরকার, এ কথা কখনো ভেবে দেখেছিস? পদিপিসির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারত, তা জানিস? ঠাকুরদার পদিপিসি অদ্ভুত রাঁধতেন, একবার খাস্তি এসা চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ। থাক সে কথা, অদ্ভুত রাঁধুনি ছিলেন পদিপিসি, মেটে খাটো বিধবা মানুষ,
গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ। সিংহের মতো তেজও ছিল তাঁর, হাজার হোক একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর। বুঝলি, ওই প্রদীপিসি গরুর গাড়ি চড়ে মাঘি পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমাই খুঁড়োর বাড়ি চলেছেন 32 বিঘার ঘন শালবনের মধ্য দিয়ে। যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুঁড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন, মেলা সাঙ্গ পাঙ্গ চালা নিয়ে, কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম, অথচ এদিকে মনে হয় দেদার টাকা, দান টানও করেন। জিজ্ঞেস করলে বলেন, সবই ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা। এইসব ভাবছেন, হঠাৎ হই হই রই রই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাকড়ি বাঁধা, লাল চোখওয়ালা ডাকাতপানা লোক একেবারে গরুর গাড়ি হেরাও করে ফেললে। নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিল, আর প্রদীপিসির সঙ্গে রমাকান্ত ছিল, তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাঙ্ক থেকে 7.5 আনা পয়সা আর নস্যির কৌটো কেড়ে নিলে। প্রদীপিসি থান পড়া, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে, তার উপর 2 হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয়ে কেউ তার কাছে এগোলো না। শেষটায় তিনি হাঁক দিয়ে বললেন, ওরে বাট পাড়েরা করোয়ান, রমাকান্ত সবাইকে তো আত্মরা করে ফেললি, গরুগুলো তো কিছু বাকি রেখেছিস কি না কে জানে, এবার তোরাই আমাকে নিমাই খুঁড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। তাই না শুনে ডাকাতরা জিপ টিপ কেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে পড়ে গেল। নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল, নিমাই সর্দার এদের প্রত্যেকের ছাল ছাড়িয়ে নেবে। তখন তারা এর গরু জুতো পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত বুলিয়ে গাড়োয়ানকে নগদ 4টে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুঁড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। প্রদীপিসিও নিমাই খুঁড়োর কথা জানতে পেরে মহা খুশি। প্রদীপিসির ভীষণ বুদ্ধি, দা করে টের পেয়ে গেলেন খুঁড়োই ডাকাত দলের সর্দার। প্রদীপিসি খুঁড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুঁড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল, তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে চোট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে, এর কি প্রতিশোধ নেব এখনো ঠিক করিনি, এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত থেকে রূপো বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল, খুড়োমশাই বিদ্যাসাগরী চটি পায়ে তারই উপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোপ নাড়াতে লাগলেন, মুখ দিয়ে কথা বেরোলো না। প্রদীপিসি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহ ভরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থা অবশ্যই তোমার হাতে, বলে চাদরটা চৌকির ওপর রেখে কুঁজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে
হুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে কাওয়া ঘি দিয়ে নিজের মতো চারটি ঘি ভাত রাঁধতে বসলেন। খুড়ো আস্তে আস্তে সেখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। বদি পিসি এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। বদি পিসি একটু হাসলেন। খুড়ো আবার বললেন, 500 টাকা দেব। বদি পিসি একটু কাশলেন। খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার আমার লোহার সিন্দুক খুলে দেব, যা খুশি নিও। বদি পিসি খুন্তি কড়া নামিয়ে রেখে সোজা সিন্ধুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো সিন্ধুক খুলতেই হীরে জহরতের আলোয় বদি পিসির চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন একসঙ্গে বদি পিসির মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছু ঠাওর করতে পারবে না। কিন্তু বদি পিসি সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, ও মা, এ যে আলাদিনের ভান্ডার ঘর, বেটা ঠ্যাঙাড়ে বট পার কি দাঁওটাই না মেরেছিস। বলে দু হাত জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্সও টেনে নামালেন। খুড়ো হা হা করে ছুটে এসে বললেন, আহা হা, ওটা থাক, ওটাতে আমার সব প্রাইভেট পেপার আছে। বদি পিসি থপ করে মাটিতে থেপড়ে বসে বললেন, চোপ রও, নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জল চৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেকে রইলেন। ভোর না হতে হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্য দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামল, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর তারপর? পাঁচু মামা বিরক্ত হয়ে বলল, এ আপনার কি মশাই? ভদ্রলোক অপ্রস্তুত পানা মুখ করে বললেন, কি না না, গল্পটা বড় রোমহর্ষক কি না। পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, চুপচুপ চৌকিস জলজলিং। পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগল, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে বদি পিসি সারাদিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো, তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ বদি পিসি বাড়ি পৌঁছুলেন। কেউ মনেই করেনি পিসি এত শীঘ্র ফিরবেন। সবাই অবাক। সবাই বেরিয়ে এসে বদি পিসিকে আর জিনিসপত্র পোটলা পাটলি টেনে নামালো। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প, ওই সে ডাকাতের সঙ্গে খুঁড়োর যোগাযোগের কথা বদি পিসি ছাড়া কেউ সন্দেহ করেনি, বদি পিসিও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখলেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামা চোখ গোল গোল করে চুল খাড়া করে চিচি করে বলতে লাগলো, আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম।
সে বর্মি বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে বদি পিসি এমন চিৎকার শুরু করলেন যে বাড়ি সুদ্ধ সবাই, যে যেখান থেকে পারে, মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম জেলে নিয়ে এসে এ ওর পা মারিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেঁচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। বললেন, নেই বললেই হলো, ইয়ে আমার বগল দেবা করা ছিল, আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আথার লম্বা শক্ত কাঠের বাক্স কর্পূরের মতো উড়ে গেল, এ কি মগের মুল্লুক! বলে গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করে গাড়োয়ালের ধুতিখানি ছাড়িয়ে রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটো ল্যাজের খাঁজে খুঁজতে গেছেন, তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রদীপিসির হাঁটুতে এসা গুতিয়ে দিল যে প্রদীপিসি তখনই বাবা গো মা গো বলে বসে পড়লেন। কিন্তু বসে পড়লে কি হবে বলেইছি তো, সিংহের মতো তেজ ছিল তাঁর। বসে বসে সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন, কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল। এবার প্রদীপিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। বললেন, নিমাই খুড়ো তাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল, আর সে তোরা হারিয়ে ফেললি। তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারাও আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি তিন দিন তিন রাত ধরে মামা বাড়ি শুদ্ধ কেউ খাওয়ারও খায়নি ঘুমোয়নি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর তারপর? পাঁচু মামা আবার বলতে শুরু করল, তারপর তারপর আর কি হবে, এক সপ্তাহ সব উলট পালট হয়ে রইল, খাওয়া নেই, শোয়া নেই, কারোর মুখে কথাটিও নেই, সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেলল। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরোলো তার ঠিক নেই, কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরোলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল, কিন্তু প্রদীপিসির বর্মি বাক্স হাওয়ায় উড়ে গেল। এমনভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে এ কথাও বলতে ছাড়ল না যে বাক্স টাক্স সব প্রদীপিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবল রমাকান্ত বারবার বলতে লাগল, নিমাই খুড়োর বাড়ি থেকে প্রদীপিসি যে খালি হাতে পেরেনি এ কথা ঠিক, গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও প্রদীপিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লাগছিল, এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিত, কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল। বাক্সের শোকে প্রদীপিসি আধখানা হয়ে গেলেন। অত হিরে মতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা এমন করে কোলছাড়া হয়ে গেল। শোকটা একটু সামলে নিয়ে প্রদীপিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুঁড়োর খোঁজে গিয়েছিলেন, কিন্তু কিছু পাওয়া যায়নি। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুঁড়োর আড্ডা ভেঙে গেছে,
জনমানুষের সাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম পেঁচার আস্তানা। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছায়া মনে রাখল। একমাত্র প্রদীপিসি মাঝে মাঝে বাক্সর কথা তুলতেন। আরও বহু বছর বাদে প্রদীপিসি স্বর্গে গেলেন। যাওয়ার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন, এই রে বাক্সটা কি করেছিলাম, একদিন পরে মনে পড়েছে, বলেই চোখ বুঝলেন। তাই শুনে প্রদীপিসির শ্রাদ্ধের পর আরও এক চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, এই তারপর তারপর? পাঁচু মামা বলল, সে বাক্স আমি বের করব। কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী পুত্র পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে। আমি আশা করে বসেই আছি পাঁচুমামা লোমহর্ষক আরও কিছু বলবে, কিন্তু পাঁচুমামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছেন। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, এগে 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি, তাকে আবিষ্কার করবেন? কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন কিছু পেয়েছেন? পাঁচু মামা বলল, ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? প্রদীপিসির শেষ কথা তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে, লুকিয়ে রাখবার তো সময়ই পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চোরেও নেননি। কিন্তু 500 বার বলছি মশাই, আপনার তাতে কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সবাই শুয়ে পড়ল আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপ ছাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর তার থেকে ইঞ্জিনের ধোয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুঁচি দেখতে লাগলাম। ক্রমে সেসব আবছা হয়ে এলো। আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স, লাল রঙের ওপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন। তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জিভ লকলক করছে। আরও দেখতে পেলাম যে বাক্সর ঢাকনিটা খোলা হয়েছে আর তার ভেতর পায়রার ডিমের মতো, মোরগের ডিমের মতো, হাঁসের ডিমের মতো, উটপাখির ডিমের মতো সব হীরে মণি আমার চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ ট্রেন থেমে গেল। মামাবাড়ি স্টেশনে পৌঁছলাম গভীর রাতে। স্টেশনের বেড়ার পেছনে কতগুলো লম্বা লম্বা শিম গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টারও একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন। পান খেয়েছেন অজস্র আর বহুদিন দাঁড়ি কামাননি। একটা গাড়ি নেই, ঘোড়ার গাড়িও নেই, গরুর গাড়ি দূরে থাকুক, একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই। আমি পাঁচু মামার দিকে তাকালাম। পাঁচু মামা ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন সহ্য করতে না পেরে বললাম, তুমি যে প্রায় বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বদ্যি বাজবে, মালা চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে, তার ওপর আমরা চতুর্দলায় চেপে মামা বাড়ি যাব, গিয়ে গরম গরম
পাঁচু মামা এইখানে আমার খুব কাছে ঘেসে কানে কানে বলল, চুপ ইডিয়েট, দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতো বিপদ ঘনিয়ে আসছে, রক্তরলুক নিশাচরেরা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করা শোভা পায়? চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিভু নিভু দুশেলওয়ালা টর্চেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পাটলি ছেলে পুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন। তারা নামতে না নামতেই গাড়িটাও ঘর ঘর করে চলে গেল। আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফুসফুস করে নিঃশ্বাস ফেলছে। এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো, ও পাঁচু দাদা, ও মেজো বনির খোকা, বলি এইচো না আসনি? পাঁচু মামা যেন ধরে প্রাণ এলো, খচখচ করে ছুটে গিয়ে বলল, এই ঘনশ্যাম এলি, আহ বাঁচালি। ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে দিয়ে বিরক্ত হয়ে বলল, এ ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা, এদিকে বড় গরু তো আসন পিড়ি হয়ে বসে পড়েছেন, কত টানাটানি করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত ল্যাজ মুজে ডালাম, শেষ অবধি গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত ওটাতে চেষ্টা করলাম, সে কিন্তু নড়ে না, ওই রকমই বসে ঘাস চেবায়। পাঁচু মামা বলল, এ ঘনশ্যাম তবে কি হবে? হবে আবার কি, চলো দেখবে চলো। আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে কাঁকর বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকের ধুলো মাখায় রাস্তায় এসে পড়লাম। সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি, আর একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে বসে দিব্যি ঘুমোচ্ছে, অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবর কাটছে। সত্যি সত্যিই সে গরু কিছুতেই উঠল না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিস শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল। গাড়ি অমনি চলতে লাগলো। স্টেশন ছাড়িয়ে ডান হাতে পুরনো গোরস্থান, সেইখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতাওয়ালা উইলো গাছ জমাট অন্ধকার করে রয়েছে। সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিসফিস করে আমাকে ইংরেজিতে বলল, এইখানে সব সিপাহী বিদ্রোহের সময়কার কবর আছে। অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, ইঞ্জিরিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাঁচু দাদা, এইখানে গাড়ি নামিয়ে চম্পট দেব বলে রাখলাম। পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল, আরে আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম, কবরের কথা বলছিলাম। ঘনশ্যাম আরও বিরক্ত হয়ে বলল, ভূতের কথা নয় মানে কবর আর ভূত কি আলাদা? ইঞ্জিরি জানি না বলে কি তোমার চালাকিগুলো ধরতে পারবো না নাকি? না পাঁচুদা, আমার পোষাবে না বলে এই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এমন সময় খটখট খটাখট শব্দ করে একটা ছ্যাঁকড়া গাড়ি এসে উপস্থিত। আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জলজলে চোখে আমাদের দিকেই তাকিয়ে আছেন। ঘনশ্যাম হঠাৎ বললে, এই আর কি ভালো লাগে না পাঁচু দাদা, বলে আবার গাড়ি টানতে শুরু করল। পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসল। অনেক রাত্রে মামা বাড়ি পৌঁছলাম। মনে পড়ল প্রদীপিসিও এমনি দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাই খুঁড়োর বাড়ি থেকে ফিরেছিলেন। সত্যি বর্মি বাক্সটা গেল কোথায়? পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম, হাত থেকে পড়ে তরে যায়নি তো? পাঁচু মামা দাঁত কিরমির করে বলল, চুপ, এটা শত্রুর রাস্তা না, বুক থেকে হৃৎপিণ্ড উপড়ে নিলেও প্রদীপিসির বর্মি বাক্স নাম মুখে আনবি না। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির ওপর বসে পড়ল।
ঘরের মধ্য থেকে পেঁচা, ফিঙে, নটবর, খেন্তি, পেঁচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্য। কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্য করলো না। পাঁচু মামাও নেমেই কোথায় জানি চলে গেল। সেসবদি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমু টুমু খেয়ে একাকার। দিদিমা আমাকে সেজো দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজো দাদামশাইয়ের ইয়া শিং লাগানো গোঁপ, হিংস্র চোখ, দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারের বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছেন। বুকের ভেতর ধক করে টের পেলাম শত্রু নাম্বার ওয়ান। সেজো দাদামশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমার মাথা থেকে পা অব্দি দেখে নিয়ে বললেন, ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, কপির ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, চালতার অম্বল, রসগোল্লার পায়েস এক নিমেষে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামাও কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছেন। দু একবার তাকালাম, পাঁচু মামার ভাবখানা যেন আমায় চেনেই না। তখন আমার ভারী দুঃখ হলো, পাঁচু মামাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কিন্তু হাত ধোয়ার সময় কানের কাছে মুখ এনে বলল, দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেঁসে যাবে, ওল্ড লেডি নম্বর ওয়ান স্পাই। আমি একটু আপত্তি করতে গেলাম, কারণ দিদিমাকে আমার ভালো লেগেছিল। পাঁচু মামা বলল, চুপ, আমার খুড়ি আমি চিনি না। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে দোতলার বিশাল এক শোয়ার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড এক ভীষণ উঁচু এক খাটে শুলাম। সেটা এমনি উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হলো। খাটের ওপর আবার দু তিনটে বিশাল বিশাল পাশ বালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কিসব দেখলাম। দিদিমা একটা রংচঙে জলচৌকির ওপর মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিলেন। আজ টপ করে ঘুমিয়ে পড়ো তো মানিক, আমি খেয়ে এসে তোমার পাশে শোব। কাল তোমাকে প্রদীপিসির বর্মি বাক্সর গল্প বলবো, একা শুতে ভয় পাবে না তো? প্রদীপিসির নাম শুনে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলোটা রেখে যাও, তাহলে কিছু ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন। পাঁচু মামা কেন বলল স্পাই নাম্বার ওয়ান? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না, যখন ঘুম ভাঙল দেখি ভোর হয়ে গেছে, দিদিমা কখন উঠে গেছে। আমিও খচখচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুল বাগান থেকে আর তার পেছনের আম বাগান থেকে কুয়াশা উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেজন্যই হোক কিংবা আম গাছতলায় যা দেখলাম সেজন্যই হোক, আমার সারা গা শিরশির করে উঠল। দেখলাম ছাই রঙের পেন্টালুন আর ছাই রঙের গলাবন্ধ কোট পরে মুখে মাথায় কম্পটা জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনাকুলার লাগিয়ে এক দৃষ্টিতে বাড়ির দিকে চেয়ে রয়েছেন। তাই না দেখে তো আমার টনসিল ফুলে কলা গাছ। এমনি সময় শুট করে সে আম গাছের ছায়ের মধ্যে মিলিয়ে গেল, আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছড়াকাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠির দাঁতন চেপাতে চেপাতে সেজো দাদামশাই এসে দাঁড়িয়েছেন। সেজো দাদামশাই বললেন, জানিস এই বারান্দাটাতে আমার ছোটো কাকা কত কি করিয়েছিলেন, বিলেত থেকে ছোটো কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন, ঘাড় ছাড় চুল, কোট প্যান্ট পরা, হাতে ছড়ি, মুখে চুরুট,
কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেয়ে মানব, বিলেতে সব ঠিক করে এসেছি। এই দোতলার ওপর সবার ঘরের সঙ্গে এক লাগোয়া বাথরুম বানাব। লম্বা বারান্দাটা তো আছেই, তার এক কোণ দিয়ে ঘোরানো সিঁড়ি বানাব। সাদা পাকড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি বেয়ে জমাদার ওঠানামা করবে, নইলে মেম আসবে না বলেছে। তাই না শুনে আমার ঠাকুরদা, পিসিমা, জেঠিমারা হাত পা ছুঁড়ে বললেন, ও মা, সে কি কথা গো, মেমদের যে লাল চুল, কটা চোখ, ফ্যাকাশে রং, মরা খেকো ফিগার হয়, কি যে বলি তার ঠিক নেই, মেমেরা যে ইয়ে টিয়ে পর্যন্ত খায় শুনেছি। ছোটো কাকা বিরক্ত হয়ে বললেন, ও বিশ্বে তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই, তাহলে আমার কিছু বলবার নেই। বলো তো নাগা সন্ন্যাসী হই, মেয়েরও দরকার নেই, নতুন সুটকেসগুলোরও দরকার নেই। তাই শুনে ঠাকুরমারা সবাই চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউই কথাটা তুললেন না। ছোটো কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করিয়ে ফেললেন। ও ওইখানে, ওই জায়গায় রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল। দোতলা থেকে ছাদে ওঠবার কাঠের সিঁড়ি একটাই ছিল বাঁদর তাড়াবার জন্য, তারই ঠিক নিচের দিকে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাকড়ি কেনা বাকি রইল। ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায়, দিন রাত ছোটো কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়ার চোরেরাও সুবিধা পেয়ে রোজ রাতে লোহার ঘোড়ানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যি। শেষটায় একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল, গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন। চোরটাও সিঁড়ি দিয়ে ধপধপ করে নেমে বাগানের মধ্য দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন, তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরদিন সকালে উঠেই মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন, রাগের চোটে ছাতে ওঠবার কাঠের সিঁড়িটাও অবধি খুলিয়ে দিলেন, কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন। আর ছোট কাকাকে ডেকে বললেন, গানু, ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। শেষটায় ওই গানুর ফর্সা, মোটা, গোল চোখা 12 বছরের মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল। কিন্তু বিশ্বাস করবে কি না জানি না, তারা সারা জীবন পরম সুখে কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। এই রে ঘনশ্যাম আমার ইসব কুল নিয়ে আসছে, বলিস যে আমি বেরিয়ে গেছি, বলে এই সেজদাদাই হাওয়া। আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাঁদর তাড়াবার সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা তখনও রয়েছে। সব পুরনো বাড়ির মতো মামাবাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলোও মস্ত মস্ত, বারান্দাগুলোও এ মাথা থেকে ডাকলে ও মাথায় শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটি সকাল থেকে দেখা যায়নি, নিহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না, বাড়ি সূত্র কেউ ওর নামই করল না। দুপুরে প্রদীপিসির কর্মী বাক্সের সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো একটা হাসি গল্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল, এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম, বারান্দার বাঁকে ঘুরতেই দেখি চাকর বাকর ভীষণ ঘটা করে অতিথি সরকার করছে। কে একটা রোগা লোক ঠ্যাং জড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জলচৌকিতে বসে রয়েছে, চারদিকে পান, বিড়ি আর কাঁচি সিগারেটে ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যামটান সবাই উপস্থিত আছে, পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ শুনে নিমেষের মধ্যে রান্নাঘর ভোঁ ভা।
কে যে কোথায় চম্পট দিল ঠাউরি করতে পারলাম না। চোখের পাতা না ফেলতেই দেখি কেউ কোথাও নেই, খালি বামুন দিদি ঘুমটার ভেতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি, ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউরে উঠল, এত দূর সাহস যে ভোরবেলা দূরবীন লাগিয়ে দিয়ে পরখ করে নিয়ে দুপুরবেলা না গড়াতে গড়াতে একেবারে ভেতরে এসে দিয়েছে। চুলগুলো আমার সজারুর কাঁটার মতো হয়ে দাঁড়ালো। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, কে লোকটা? বামুন দিদি যেন আকাশ থেকে পড়ল, এগে কোন লোকটা খোকা বাবু, আমি তুমি ছাড়া তো লোক দেখছি না কোথাও, বলেই সে সরে পড়ল। অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ করব কি, সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম, নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে। তবুও তক্ষুনি তার খুঁজে বেরোলাম। চার পাঁচটা ভুল দরজা খুলে চার পাঁচবার তাড়া খাওয়ার পর দেখি পূব থেকে ছোট ঘরে তক্ত বসের ওপর শুয়ে শুয়ে পাংশুপানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখে ভীষণ বিরক্ত হয়ে নাকি সুরে বলল, কেন আবার বিরক্ত করতে এসেছ, যাও না এখান থেকে। আমি বললাম, চারিদিকে যেরকম ষড়যন্ত্র চলছে এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলোলে শোভা পায় না, এদিকে শত্রু এসে ঢুকেছে সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে তা নাই শুনে এমনি ক্যাও ম্যাও শুরু করে দিল যে আমি সেখান থেকে বাধ্য হয়ে ফিরে এলাম। সারা দিন ভেবে ভেবেও একটাও কুল কিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বলেছিলাম তোমাকে প্রদীপিসির বর্মি বাক্সের গল্প বলবো, তবে শোনো। দিদিমা সবুজ বালাপোষ ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পেছনে ঠুসে গল্প বলার জন্য রেডি হলেন, আর আমার বুক ঠিক ঠিক করতে লাগলো। দিদিমা বলতে লাগলেন, প্রদীপিসির ইয়া ছাতি ছিল, ইয়া পাঞ্জা ছিল, রোজ সকালে উঠে আতসের দুধের সঙ্গে এক পোয়া ছোলা ভিজে খেতেন, কি তেজ ছিল তার। সত্যি মিথ্যা কিনা জানি না, শুনেছি একবার একটা শ্যামলা গরু হাম্বা হাম্বা ডেকে ও দুপুরের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল। উনি একবার তার দিকে এমন করে তাকালেন যে তিন দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো। প্রদীপিসি একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিচ্ছুটি না বলে রমাকান্ত নামে একটি সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন, ফিরে এলেন দুপুর রাতে, এসেই মহা হইচই লাগালেন কি নাকি একটা বর্মি বাক্স হারিয়েছে। সবাই মিলে নাকি দেড় বছর ধরে ওই বর্মি বাক্স খুঁজেছিল, কোথায় পাওয়া যাবে কেউ চোখে দেখেনি সে বাক্স, শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, তাতে কি ছিল? দিদিমা বললেন, কে জানে মশলা টসলা হবে, ওই প্রদীপিসির একটিমাত্র ছেলে ছিল, তার নাম ছিল গজা, কালো রোগা ডিকডিকে, এক মাথা কোকড়া কোকড়া তেল চুকচুকে চুলে টেরি বাগানো, দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে, পড়াশুনো কি কোনো রকম কাজকর্মের নামটি নেই, সারাদিন গোলাপি গেঞ্জি আর আদির ঝুলো পাঞ্জাবি পরে পাড়াময় টোটো কোম্পানি, শখের থিয়েটার এখানে ওখানে আড্ডা, অথচ কারো কিছু বলার জো নেই,
প্রদীপিসি তাহলে আর কাউকে আস্ত রাখবেন না। জানিস তো, ভালো লোকের কখনো ভালো হয় না। যত সব জগতের বদমাইশেরা আছে, সবাই সুখে জীবন কাটিয়ে যায়। গজারও তাই হলো, যখন আরো বড় হলো, গাঁজা গুলি খেতে শিখল, জুয়োর আড্ডায় গিয়ে জুটল, মাঝে মাঝে এক দু মাস দেখা নেই, আবার এক গাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে। প্রদীপিসি যেখান থেকে যেমন করে পারেন টাকা যোগান, পাজি ছেলেকে পায় কে। হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে, কথায় কথায় বাড়ি শুদ্ধ সবাইকে পাঁটার মাংস খাওয়াচ্ছে, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনছে। একবার সমস্ত চাকরকে গরম বেনিয়ান কিনে দিল, ঘোড়ার গাড়ি কিনল, হীরের আংটি কিনল, বাড়ির সবাই থরহরি কম্পমান, কে জানে কোথা থেকে এত টাকা পায়। প্রদীপিসি অবধি চিন্তিত হলেন, অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদে এসে হানা দিত। টাকা ভালো, কিন্তু পায় কোথায়। গজার উপখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি, হঠাৎ ঘুম ভেঙে গেল। রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশবালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকছেন, আর কোথাও কোনো আওয়াজ নেই। তারপর শুনলাম দূরে হুতুম পেঁচা ডাকছে, আর মাথার ওপর পুরনো কাঠের কড়িবর্গাগুলো মটমট করে মোড়ামুড়ি দিচ্ছে। বুঝতে পারছিলাম এসবের জন্য ঘুম ভেঙে যায়নি, যার জন্য ঘুম ভেঙেছে সে নিশ্চয়ই আরও লোমহর্ষক। শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পা শিরশির করতে লাগলো আর গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, জলটা না খেয়ে আর এক মিনিটও থাকা সম্ভব হলো না। আস্তে আস্তে খাট থেকে নামলাম, আস্তে আস্তে দরজা খুলে বাইরের প্যাসেজে দাঁড়ালাম। ওই একটু দূরে সারি সারি তিনটে কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানের ঘুরঘুরতে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছে করছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গুলিটা চুলকোচ্ছি আর মন ঠিক করছি, এমন সময় কার পায়ের শব্দ শুনতে পেলাম। কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সিঁ দিয়ে গেল। যেদিকে শব্দ সেদিকে সেজো দাদামশাইয়ের ঘর। কল্পনা করতে লাগলাম, দাঁত দিয়ে ছোলা কামড়ে ধরে হাত দিয়ে শীত কাটতে কাটতে কানে মাকড়ি পড়া লাল নেংটি গায়ে তেল চুকচুকে সব চোর ডাকাতেরা সেজমশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়া নিচ্ছে, মগমলের চটি পায়ে দিচ্ছে। এমন সময় ঠুস করে সেজ দাদামশাইয়ের দরজা খুলে গেল, আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, ভিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম, সেই চিংড়ে ভদ্রলোক, বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগোচ্ছে। আমার তো তখন আর নড়বার চড়বার ক্ষমতা ছিল না, তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালাম। লোকটা কিন্তু কি একটা পেরেকে নাকি সে হোঁচট খেয়ে দুঃশালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো, ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরে ফিরে যাওয়া যাক। একবার বেরোলো চিমড়ে ভদ্রলোক, এরপর হয়তো বেরোবে দামড়া ডাকাত। ফিরে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবেমাত্র পকেটে পুরেছি, এমন সময় আবার সেজ দাদামশাইয়ের দরজা খুলে গেল, এবং স্বয়ং সেজ দাদামশাই বেরিয়ে এসে টর্চ হাতে নিয়ে আতিপাতি করে কি যেন খুঁজতে লাগলেন। আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, ধরে ফেললে কি যে হবে ভাবা যায় না। এমন সময় সেই একই পেরেকে নাকি সে হোঁচট খেয়ে দাদামশাইও হাত পা ছুঁড়ে কত কিছু বললেন তার ঠিক নেই। ভালোই হলো, আমাকে দেখার আগেই খোঁড়াতে খোঁড়াতে ঘরে ফিরে গিয়ে
বোধহয় কিছু লাগালেন টাগালেন। আমি যে কি ভাববো ঠাউর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম। পকেটে কাগজটা করকর করতে লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন, পড়বার উপায় নেই। রংচঙে চৌকির ওপর রোজকার মতো আজও দেশলাই মোমবাতি রাখা ছিল, কিন্তু সব জানাজানি হওয়ার ভয়ে আর জ্বালালাম না, সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন দেখলাম প্রদীপিসি এসে পেছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন। ইয়া সন্ডা চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, থান পরা ছোট করে চুল ছাঁটা, কপালে চন্দন লাগানো, অবিকল পাঁচু মামা যেমন বলেছিল। এক হাতে ইশারা করে আমাকে ডাকছেন আর অন্য হাতটা পেছনে রেখেছেন। আমি কাছে যেতেই বললেন, বাক্স পেয়েছিস? আমি বললাম, কই না তো। নিমেষের মধ্যে বাক্স কোথায় হারিয়ে ফেলেছিলে? এক বছর ধরে খুঁজে খুঁজেও পাওয়া যায়নি, কোথায় রেখেছিলে? প্রতিবেশি বললেন, ভালো করে খুঁজে দেখো, পেলে তুই নিস, পাঁচুটা একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত ডোজ ঠিক করতে পারে না, তুই নিস। বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে, তোর মাকে দিস। আর দেখ, ওই ব্যাটা চিমড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস। বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই, জুড়ি গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, গাঁজার ব্যবসা করেছে। আহা, বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্টদের কি গতি হবে! বলে আমায় চুমু খেয়ে প্রদীপিসি ছোটো কাকার তৈরি সেই কাঠে সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন, এবং পেছন ফিরতেই দেখলাম যে হাতটা পেছনে রেখেছিল তাতে ইহা মস্ত একটা গদা। গদা দেখে এমন চমকে গেলাম যে ঘুমই ভেঙে গেল। দেখলাম সকালবেলার রোদ পেছনের দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে, কাটা সিঁড়ির দাগটা চকচক করছে। হঠাৎ কেন জানি মনে হলো সিঁড়িটা একটা ভারি ইম্পর্টেন্ট জিনিস, এই তো সুবর্ণ সুযোগ সেই চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুক্ত বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 পাইলাম, স্বাক্ষর নিধিরাম শর্মা, পুনশ্চ সব অনুসন্ধানাদি গোপন থাকিবেক। অবাক হয়ে ভাবছি, সেজো দাদামশাই কি উদ্দেশ্যে চিমড়েকে টাকা দিলেন, কিসেরই বা অনুসন্ধান? বিষম সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতো ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতো হাঁপাতে লাগলো। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে ঘাম দেখা দিয়েছে, চুল উস্কো খুস্কো। চিঠিটা পকেটে গুঁজে লাফিয়ে খাট থেকে নেমে বললাম, কি হয়েছে পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছ? পাঁচু মামা শুকনো ঠোঁট আরও শুকনো জিভ দিয়ে চাটতে চেষ্টা করে বলল, খেন্তি পিসি এসেছে। আমি বললাম, খেন্তি পিসি, সে আবার কে? পাঁচু মামা আমশির মতো মুখ করে বলল, প্রদীপিসি দি সেকেন্ড। চিঠিটা পাঁচু মামা নাকের সামনে নেড়ে বললাম, ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না মামা, স্বয়ং সেজো দাদামশাই এতে ভীষণভাবে জড়িত আছেন, এই দেখো তার প্রমাণ। পাঁচু মামা গোল গোল চোখ করে চিঠিটা সবে পড়তে যাবে, এমন সময় প্রচণ্ড ধাক্কা খেয়ে দরজা গেল খুলে। আর সত্যি বলছি, অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রদীপিসির মতো কে একজন তেলো হাঁড়ির মতো মুখ করে ভেতরে এলো। বুঝলাম ওই খেন্তি পিসি।
পাঁচু মামা দরজার ঠেলা খেয়ে ছিটকে আমার খাটের ওপর এসে পড়েছিল। সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলল, কি করতে পারো তুমি? এমন কোনো স্ত্রীলোক জন্মায়নি যাকে আমি ভয় পাই। জানো আমার বুকের মধ্যে সিংহ? এইটুকু বলেই খেন্তিপিসি কোমর জড়িয়ে খাটের দিকে এক পা এগোলেন এবং পাঁচু মামাও অন্যদিকে টুক করে নেমে খাটের তলার অগন্তি হাঁড়ি কলসির মধ্যে সেঁধিয়ে গেল। খেন্তিপিসি তখন আমার দিকে মুখ ফিরিয়ে আপাত মস্তক আমাকে কাঠ ফাটা দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন। আমার হাত এমনি কাঁপতে লাগলো যে চিঠিটা খড়মড় খড়মড় করতে লাগলো। তাই শুনে খেন্তিপিসি এমনি চমকালেন যেন বন্দুকের গুলি শুনেছেন। কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু সে কথা বলার আগেই সেজো দাদামশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। খেন্তিপিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বললেন, আহ খেন্তি, তুই আবার এখানে কেন? খেন্তিপিসি চায়না ক্যান্ডেলের পাওয়ারের চোখ দুটো আমার উপর থেকে সরিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বললেন, কেন, তোমার কি তাতে কোনো অসুবিধে হচ্ছে? পুজোর সময় একটা কাঁচকলাও দিলে না, আমার ভজাকে যে কাপড় দিলে সেও অতি খেলো সস্তা। বাপের বাড়ি থেকে কলাটা মূলটা দূরে থাক, কচুটার তো মুখ দেখি না, তাই বলে বৌদির ঘরের কোনাটুও একটু জায়গা হবে না? পাঁচু মামা এবার দুটো হাঁড়ির মাঝখান দিয়ে মুন্ডু বের করে চেঁচিয়ে মেঁচিয়ে বলল, জায়গা হবে না কিনা তাতে তো তোমার ভারী বয়ে গেল, এই ভর সকালে আমার ঘরেই বা তোমার কত জায়গা, বলে কচ্ছপের মুন্ডুর মতো শুট করে আবার অদৃশ্য হয়ে গেল। সেজো দাদামশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিয়ে বললেন, এই পাঁচু হতবাগা, বেরিয়ে আয় বলছি, আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে খেন্তিপিসিও বললেন, বেরো এক্ষুনি, তুই নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশাটা সরিয়েছিস, বেরো বলছি, তোকে আমি সার্চ করবই করব, না বেরোলে ওই খাটের তলায় সেঁধিয়েই সার্চ করব। আমি জানি না তোর চালাকি, প্রদীপিসির বাক্সের জন্য তোরাও ছোকছোক করে বেড়াচ্ছিস, অথচ বাক্সেতে আর কারো অধিকার নেই, ওটা স্ত্রীধন, ওটা আমি পাব। সেজো দাদামশাই রেগে বললেন, তুই পাবি মানে? তোর ভজার পেটে যাবে বল। আমি আইন পাশ করেছি তা জানিস? যদি কেউ পায় তো আমি পাব। জানিস আমি 200 টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছি? ও বাক্স আমি বের করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল। দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো আলোয়ান গায়ে দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন। মনে থাকে যেন 3 ভাগের 1 ভাগ আমার, যদি বাক্স পান আমার অদ্ভুত বুদ্ধির সাহায্যেই পাবেন। খেন্তিপিসি হঠাৎ আবিষ্কার করলেন খাটের তলা থেকে পাঁচু মামার ঠ্যাং দুটো অসাবধানতাবশত একটুখানি বেরিয়ে রয়েছে। আর যায় কোথায়, নিমেষের মধ্যেই হিড় হিড় করে টেনে পাঁচু মামাকে বের করে দুটো থাপ্পড় লাগালেন। তারপর বুক পকেট থেকে একটা মোটা মতো কাগজ টেনে বের করলেন। তবে না নকশা নিসনি? তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখেছ সেজটা, ব্যাটার ছেলে সংস্কৃতে 19 পেয়েছে। সেজদাদামশাইও অমনি বললেন, কই দেখি দেখি। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় ঢুকলো এবং এরপর পা গুটিয়ে সাবধানে বলল, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট দিয়ে তোমার কি দরকার শুনি, বিশেষত খেন্তিপিসির মতো একজন আকাট মুখ্য স্ত্রীলোকের? নকশা হারিয়েছে, দরকারি কাগজ হারিয়েছে, তাই আমার উপর হামলা? আর ওই ইজের পড়া ছোকরার হাতে যে কাগজটা সেটা কি? মাচু মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি,
কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করার সময় নেই। দেখলাম খেন্তি পিসি, সেজদাদামশাই আর চিমড়ে ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে, পাঁচু মামা সংস্কৃতের নম্বর ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। শুনতে পেলাম ফুসফুস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বুঝলাম বিপদ সন্নিকট। হঠাৎ ও দিদিমা বলে চেঁচিয়ে ঠা করে আমার পেছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেওয়ালে সিঁড়ির খাঁজ কাটা কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাঁজের মধ্যে পায়ের বুড়ো আঙুল গুঁজে গুঁজে একেবারে ছাদে উপস্থিত হলাম। এবার আমি নিরাপদ, যদিও আমি এখনো অবধি চা পাইনি তবু নিরাপদ। আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারো সাধ্য নেই ওপরে ওঠে। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল। আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা শিরশিরে হাওয়া বইতে লাগল। দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমেছে, কত বছর ধরে কে জানে। শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বক বকং করছে। দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতন করা, তাতে খোপ খোপ আছে, পায়রারা তার মধ্যে যাওয়া আসা করছে। চারদিকে একটা পায়রা পায়রা গন্ধ, খিদে যে পাইনি তা নয়, তবু যেই মনে হলো নিচে সব ওত পেতে বসে আছে, নেমেছে কি কপাত করে ধরবে, অমনি আমার নামার ইচ্ছে রইল না। দরকার হলে ছাদে শুধু দিনটা কেন, রাতটাও কাটাবো স্থির করলাম। কিচ্ছু করবার নেই, কিচ্ছু দেখবার নেই, চারিদিকে পাঁচিল, ওপরে আকাশ আর কয়েকশো পায়রা। শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে, কখনো চেঁচিয়ে কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপলা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম, যেন পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখো আমার দিকে অবাক হয়ে দেখছে। তাদের মায়েরা চ্যাঁ চ্যাঁ চিৎকার লাগিয়ে দিয়েছে। চারিদিকে পায়রার পালক, পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে। হঠাৎ দেখি সব খোপের পায়রার বাসা কেবল এক কোণে দুটো খোপ ছাড়া। তখন আমার গায়ে লোমগুলি খড়খড় করে একটার পর একটা দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতো হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শো শো করে সমুদ্রের শব্দ। যে আমি কোনোদিন অঙ্কে চল্লিশের বেশি পেলাম না, সেই আমি কি করে আজকে একশো বছর ধরে কেউ যা পায়নি সেটা খুঁজে পাব। খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল, আর আমি তত্তর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে ওপরে উঠতে গেলাম। উপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে, কিন্তু মাঝখানটা ফোঁপড়া, কেমন একটা ভিজে ভিজে গন্ধ। আর ভেতরের দেয়াল কেটে লেখা খোঁচা খোঁচা অক্ষরে, ইতি শ্রীগজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতো ছোট ছোট দাগ করা রয়েছে, বোধহয় তারই বাইরের দিকটাতে যে খোপ আছে তাতেই জায়গার অভাবে পায়রারা বাসা করেনি। তাই দেখে আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে দুই হাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনাটার ওপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জলজল করছে। কোলের ওপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। ওপরে খানিকটা ছেঁড়া মতো হলদে হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছ্যাঁদা করা সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। তার এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরফে গজা কী সব লিখেছে। সেই পুঁথিও নামালাম, নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে
আত 10টা সাদা লাল নীল সবুজ পাথর বসানো আংটি, হার বালা আর একচোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল। বুঝলাম স্বপ্নে প্রদীপিসি এটাই আমার মাকে দিতে বলেছিলেন, তাই সেটা তক্ষুনি পকেটে পড়লাম। তারপর পুঁতিটা খুলে কি আর বলবো, দেখলাম যে শ্রী গজার লেখাপড়া আমার সাধ্যই নয়। বুঝলাম পুঁতিটা সেজো দাদামশাইয়ের হাতে দেওয়া দরকার। বাক্সটা দিদিমাকে দেব, যেমন খুশি ভাগ করে দেবেন। তখন আমি ওদের ক্ষমা করলাম, আমাকে গোল করে মিছিমিছি আক্রমণ করার জন্য ওদের উপর একটুও রাগ রইল না। বাক্সটা নিয়ে সে যে কত কষ্ট করে দেওয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম, আবার দেওয়াল বেয়ে বাইরের দেয়ালের দিকে নামলাম, সে আর কি বলবো। তারপর বাঁদর তাড়ানো সিঁড়ির খাঁজ বেয়ে নামাটাও প্রায় অমানসিক কাজ। নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমার হাতে ধরা 100 বছর আগে হারানো প্রদীপিসির বর্মী বাক্স দেখে সবার নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কেবল ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্স দিলাম আর ঢাকনির তলা থেকে হলদে পুঁতি বের করে সেজো দাদামশাইয়ের হাতে দিলাম। সেজো দাদামশাই অন্যমনস্কভাবে সেটা হাতে নিয়ে উল্টাতে পাল্টাতে লাগলেন, আর চিমড়ে ভদ্রলোকও অভ্যাসবশত নিঃশব্দে এগিয়ে ওর ঘাড়ের ওপর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেজো দাদামশাই খুব লম্বা আর চিমড়ে ভদ্রলোক খুব বেটে হওয়াতে বিশেষ সুবিধে হলো না। হঠাৎ সেজো দাদামশাই ভীষণ চমকে উঠে বললেন, আরে এ যে বাবার প্রদীপিসির ছোট বোন মণিপিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুঁতি, এ কোথায় পেলি? আর এ হারানোর ফলেই তো পুরুত ঠাকুর ভুল ভাল মন্ত্র পড়েছিলেন, আর তার ফলেই বাবার মণিপিসি আর পিসুমশাই সারাটা জীবন ঝগড়া করে কাটিয়ে দিলেন। তারপর পাতা উল্টাতেই গজার হাতের লেখা চোখে পড়াতে আরও ভীষণ চমকে গিয়ে বললেন, শোনো শোনো, প্রদীপিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো, আরে এ যে একটা ডায়েরির মতো শোনাচ্ছে, না আছে তারিখ না আছে বানানের কোনো নিয়মকানুন, বেটা সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁতি চুরি করে তাতে কি লিখেছে দেখো, সোমবার সর্বনাশ হইয়াছে, মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠানে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুঁজিয়া দিয়া মাতা ঠাকুরানী সমস্ত ভুলিয়া গিয়াছেন ও অভ্যেস মতন বাড়ি শুদ্ধ সকলকে তাড়ন পীড়ন করিতেছেন, মঙ্গলবার আর পারা যায় না, বাক্স আমি কাহাকেই দেব না স্থির করিয়াছি, অথবা ইহারা যেরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে বাক্স বগলে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া কোনো উপায় নেই, বগলে কড়া পড়িয়া গিয়াছে, শুক্রবার সৌভাগ্যবশত তাড়িওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধা পাইয়াছি, খোঁজাখুঁজি বন্ধ হইলে বাড়ি আনিব, সোমবার তাড়িওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি, ভীষণ লাভ হইতেছে, ওদিকে ঘোরাঘুরিও করিতে হয়, শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি, বহু দানও করিয়াছি, ইহারা জিনিস লয় অথচ আমাকে সন্দেহের চোখে দেখে, তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনিব, রবিবার ঘটনাচক্রে গম্বুজের ভিতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি, এখানেই আমার এই লিপি ও বাকি কুটিকতক অলঙ্কার রাখিলাম,
ইহাদের বিবাহাদি হইলে উপহার দেওয়া যাইবে। ইতি শ্রী গজা। সেজদাদামশাই হতাশ গলায় বললেন, তারপরেই বোধহয় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়ে দিয়েছিলেন, গজার আর কাউকে গহনা উপহার দেওয়া হয়নি। শেষে তো সে কলকাতাতেই থাকতো শুনেছি। প্রদীপিসির ফিক করে হাসার কারণও বোঝা গেল। তার মতে গজার থেকে বাক্স পাওয়ার যোগ্য আর কেউই ছিল না। খানিকক্ষণ চুপ করে থেকে খেন্তিপিসি বললেন, বাক্সে কি আছে? দিদিমা ঢাকনি খুলে দেখলেন, বললেন, আমি ভাগ করে দিচ্ছি খেন্তি, যদিও তুই আমার কাছে সেবার 300 টাকা ধার নিয়ে শোধ দিসনি, তবু তুই এই হারটা নে। সেজদাদা মশাইকে বললেন, ঠাকুরপো, তোমার কথা যত কম বলা যায় ততই ভালো, তুমি এই হীরের আংটিটা নাও। এটা মেজ ঠাকুরপোর ছেলেকে দেব, এটা পাঁচুর, এটা ন্যাড়ার পাপ্পো, এটা পুটকি পাবে, এটা বুচকি পাবে, আর এই বালাজোড়া আমার ভাগ, আমার মেয়েকে দেব, বলে আমার মাকে দেবার জন্য আমার হাতে দিলেন। তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন, বাকি রইল এই পান্নার আংটি, এটা দাদা তোমার, কারণ তুমি খুঁজে না দিলে এদের দ্বারা হতো না। এবার চলো দেখিনি কত পুলি বানিয়েছি, হাত মুখ ধুয়ে খাবে চলো। হ্যাঁ, এই বাক্সটা কিন্তু আমি নিলাম, মশলা রাখবো। নমস্কার, শুনছিলে আজকের গল্প প্রদীপিসির বর্মি বাক্স। কেমন লাগলো তোমাদের জানিও। গল্পটা একটু বড় ছিল, আশা করি তোমরা ধৈর্য ধরে শুনেছ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো, নিজের ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো।